Hello everyone. I'm frying now my tuna fish kebab. So আমি তিনটা ডিম নিয়েছি এখানে, ডিমের সাদা অংশটা। হ্যাঁ, ডিমের সাদা অংশটা দিয়ে ভাজতে হয়। এখানে ডিমের ইয়েলো অংশটা এটা দেওয়া যায় না। হ্যাঁ, আমি মানে ইয়েলো ইয়েটা কুসুমটা আমি সরাই নিয়েছি। তো এটা কিন্তু অনেকেই জানে না যে ডিম ডিম হোল সব ডিমটা ভেঙে দিয়ে দেয়, তখন কিন্তু ইয়ে উঠে, হ্যাঁ ভুরভুরি উঠে, ওই জন্য ইয়েলো ইয়েলো ইয়েটা দিতে হয় না, ইয়েলোটাকে আউট করে দিতে হয়, শুধু সাদা পানিটাতে ইয়ে করতে হয়। এটা অনেকেই জানে না কিন্তু, হ্যাঁ অনেকেই জানে না, ওই জন্য ভাজাটা ভালো হয় না। হ্যাঁ, আর হচ্ছে তেলটাতে শুধু ইয়ে উঠে, গুড়গুড়ি উঠে আর দেখা যায় না তখন চপটা। সো এটা অনেকেই মিস্টেক করে, এটা জানে না 100%। শুধু সাদা অংশটা সাদা পানিটাতেই ডুবাই শুধু ভাজতে হয়। ভাঙবে না, কিছুই হবে না যদি একজাক্টলি শুধু সাদা অংশটা দিয়ে মানে ইয়ে করা যায়। So this is tuna fish kebab. I'm making tuna fish kebab. Tuna fish and potato. আমি কাবাবটা কালকে বানিয়ে রেখেছিলাম, রাতে ঘুমানোর আগে বানিয়ে রেখেছিলাম, তো আজকে ভাজতেছে। আসলে ঈদের এত রান্না কভার দেওয়া যায় না, আবার দুপুরে আমার পার্টি সবসময় দুপুরে হয়, আমরা সব ভাই বোনরা একসাথে ঈদ করি, আমার চা আমার ভাসুর আমার সাথে ঈদ করে, তো এই আর কি। তো দুপুরবেলা আমার বাসায় খাওয়া হয় আর কি, ম্যাক্সিমাম টাইম আমার মানে সবসময় আর কি, এটা আমার মানে অনেক আগের ইয়ে আর কি, মানে দুপুরবেলা আমার বাসায় খাওয়া হয়, তারপরে রাতে হয়তো বা ভাইয়ের বাসায় যাব, ভাইয়ের বাসায় ভাসুরের বাসায় রাতে ভাবি করে আমার যা, তো মানে দুপুরে খাওয়াটা ফার্স্ট আমার বাসায় হয়, তারপরে যদি ওরা করে পার্টি তখন রাতে আবার যাই। এটা এটা নিয়ে কোনো টেনশন নাই, এটা ভাঙবে না কখনো, কিছুই হবে না যদি সাদা অংশটা এক্স্যাক্টলি আর ইয়েটা সুন্দর করে আমি মশলাটা মানে ইয়েটা সুন্দর করে কাবাবটা তৈরি করতে পেরেছি, তাহলে এখানে ভাঙার কোনো প্রশ্নই আসে না। আর আমি যখন ইয়েটা করেছি, ভর্তাটা বানিয়েছি, তখন আমি কিন্তু ওখানে ডিম ভেঙে দিয়েছি একটা, হ্যাঁ একটা দিয়েছি, আবার দুই তিনটা দিলে আবার ওই যে লিকুইড হয়ে যাবে, ওই জন্য আমি এটা টাইট করে বানিয়েছি। তো সঙ্গে থাকবেন, আমি আনটিল ফিনিশ আই লাইক টু শো ইউ আনটিল ফিনিশ। সো বাই বাই নাও। টুনা ফিশ কাবাব,
টুনা ফিশ কাবাব, মেকিং টুনা ফিশ কাবাব। ফিশ কাবাবে আমার অনেক প্রশংসা আছে, অনেকে আমাকে ফোন করেছে কিভাবে আমি বানাই, আবার আমার বাসায় আসলে আমার বাসায় আমি এটা কমন, আমার এটা কাবাব থাকবেই একটা টুনা ফিশের কাবাব। তো অনেকে যারা মানে খুব পছন্দ, অনেক বেশি পছন্দ করে, তো তারা আবার খোঁজ নেয় যে আমি এটা পার্টিতে বানাবো কি না। তো আসলে খুবই পছন্দ করে এটা, আর সবার কাছে ভালো হয় না বানানোর ব্যাপারটা, আমার কাছে খুব বেশ মজা হয় সবাই বলে আর কি। তো আমার কাবাব অলমোস্ট ডান, আমি আমি ডিরেক্ট আমার ইসে যে মানে ইসে সার্ভ করবো গেস্টের জন্য আমি তুলে ফেললাম এটাতেই। একটু পেপার টাওয়াল দেওয়া উচিত ছিল, আমি সবসময় দিই বাট আমার হাত বন্ধ তো আমি নিতে পারতেছি না। সো মাই গেস্ট কামিং ভেরি সুন, সো মেনি গেস্ট কামিং, সো মেনি পিপলস ফ্যামিলি ফ্রেন্ডস কামিং ফর ঈদ ডে। টুডে উই আর সেলিব্রেটিং ঈদ। অনেক বানিয়েছি, ফিফটি কাবাব বানিয়েছি বিকজ সো মেনি গেস্ট আর কামিং। সো আমি অনেক বানিয়েছি, তো এগুলো সব ভাজতে হবে। সো বাবাই নাও, বাবাই, ঈদ মোবারক অল মুসলিম, বাবাই।